সকল কে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আলোচনা করব ডিএমবিএস প্রথম বর্ষের কমপ্লেক্স সিস্টেম অফ মেটেরিয়া মেডিকার ক্যালাডিনাম কমপ্লেক্স এর কি কম্পোজিশন আছে এবং তার রেড লাইন সিমটম কি আছে এবং ইন্ডিকেশন কি রয়েছে আমি পুরোটাই আলোচনা করব। তার আগে বলে রাখি এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অন করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ক্যালাডিনাম কমপ্লেক্স কম্পোজিশন নাম্বার ওয়ান অ্যাগনাস কাস্ট এক্সট্র্যাক্ট নাম্বার টু সেলেনিয়াম এক্সট্র্যাক্ট নাম্বার থ্রি সালফার ওয়ান এক্স নাম্বার ফোর লাইকোপোডিয়াম এক্সট্র্যাক্ট এই চারটি মেডিসিনের সমন্বয়ে ক্যালাডিনাম কমপ্লেক্সটি তৈরি হয়েছে। এক এক করে আমি রেড লাইন সিমটমগুলো বলছি, এগুলোকে অবশ্যই ফলো করতে হবে। রেড লাইন সিমটমস অফ অ্যাগনাস্ট কাস্ট এক্সট্র্যাক্ট। এই ঔষধটি সেই সমস্ত পুরুষদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যারা বহুদিন ধরে হস্তমৈথুন্য করে বীর্যক্ষয়জনিত সমস্যায় ভুগে থাকেন, তাদের জন্য ঔষধটি খুবই কার্যকরী। এবং অ্যাগনাসের রোগী সে সবসময় ভাবে যে কীভাবে সেক্স করা যায়, কীভাবে হস্তমৈথুন্য করা যায়, কীভাবে গোপন আনন্দটাকে উপভোগ করা যায়, এই রকম চিন্তাভাবনা করে। তো এই রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় সে যখন কোনো নারীকে নিয়ে এবং কোনো বউকে বা কোনো মেয়েকে নিয়ে ভাবতে থাকে, এরকম মুহূর্তের মধ্যে দেখা যায় যে তার লিঙ্গ দিয়ে কিন্তু জল জল মতো বার হয়ে যায়। কারো ক্ষেত্রে দেখা যায় যে আপনা আপনিই বীর্য পতিত হয়, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সে ব্যক্তিটা যখন কোনো মহিলার সঙ্গে কথা বলে দেখা যাচ্ছে তার লাভার হোক কিংবা এই জাতীয় সম্পর্কে কেউ হোক, তো সেক্ষেত্রে সেরকম পরিস্থিতির মধ্যে দিয়েও মোবাইলে কথা বলতে বলতেও তার কিন্তু এরকম রেতপাত বীর্যপাত হয়ে যায়, ধৈর্যভঙ্গ রোগ, এবং তার মাঝে মাঝে স্বপ্নদোষটাও দেখা যায়। এবং সে নিজেকে পৃথিবীর সব থেকে মানে জঘন্য এবং নীচ মনে করে নিজেকে, কারণ সে গোপন সংক্রান্ত সমস্যায় ভুগছে। এটাই হলো তার একটা বিরাট বড় একটা লক্ষণ রয়েছে। এবং সদা সর্বদা সে কিন্তু দুঃখে পরিপূর্ণ হয়ে থাকে তার গোপন সংক্রান্ত সমস্যার বিষয়টাকে নিয়ে, এবং সে জানে আমার জীবনটা বেকার হয়ে গেছে, বিগত দিনে আমি যে আনন্দ উপভোগ করেছিলাম সেই আনন্দ উপভোগ করবার জন্য আজকে আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি বর্তমানে অন্ধকার জগতে বাস করছি আর হয়তো জীবনে কোনো দিন ভালো হবে না, এরকম সমস্যায় ভোগে। এবং অ্যাগনাসের যে সমস্ত বিবাহিত পুরুষ তাদের ক্ষেত্রে দেখা যায় তারা তাদের স্ত্রীর সঙ্গে সঠিকভাবে সংসার করতে পারে না, কারণ সে তার স্ত্রীকে তৃপ্তি দিতে পারে না। এটি ছিল অ্যাগনাসের সিমটম। এবারে বলবো সেলেনিয়ামের সিমটম কী আছে। রেড লাইন সিমটমস অফ সেলেনিয়াম এক্সট্র্যাক্ট। এই ঔষধটি শারীরিক ও মানসিক দিক হইতে, বিশেষ করে যারা শারীরিক সমস্যায় ভুগে থাকেন, বিশেষত যারা সেক্সুয়াল যে সমস্যাটা রয়েছে তাদের ক্ষেত্রেও খুবই উপকারী। আর এটি হলো স্বপ্নদোষের একটি মহা ঔষধ। এটি স্বপ্নদোষের ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসক যারা রয়েছেন অধিক ক্ষেত্রে কিন্তু এই সেলেনিয়াম ঔষধটি ব্যবহার করে থাকেন। এখানে প্রশ্ন আসতে পারে কত শক্তি দেব, 30ও দেওয়া যায়, 200ও দেওয়া যায়, সেটা মাত্রার পার্থক্য থাকবে। এবারে আরেকটা বিষয় আমাদেরকে ফলো রাখতে হবে, শুধু ওই একটা বিষয় ফলো রাখলে হবে না, এর সঙ্গে আরও ফলো রাখতে হবে যে
বিগত দিনে যে বারবার হস্তমৈথুন্য করেছিল, আর হস্তমৈথুন্য করার পরে যে সমস্ত কুফল, অর্থাৎ পূর্বের মেডিসিনে যে লক্ষণগুলো বলেছি, সেই লক্ষণগুলো কিন্তু এই সেলেনিয়ামের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং সে বিগত দিনের কথা ভাবে এবং বিগত দিনের কথা ভেবে নিজেকে খুব মানে দুঃখী ভাবে যে পৃথিবীর সব থেকে অসুখী, এরকম ভাবনা তার মধ্যে দেখা যায়। আর অনেক সময় দেখা যায় যে সেলেনিয়ামের রোগী, সে যদি দিনের বেলাও দুপুরের টাইমে ঘুমায়, তো সেক্ষেত্রেও তারা স্বপ্নতে দেখা যায়। সচরাচর আমরা স্বাভাবিকভাবে জানি যে বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি রাত্রে এই স্বপ্নদোষের সমস্যাটা হয়, কিন্তু সেলেনিয়ামের রোগীর ক্ষেত্রে যে কোনো সময় সকালেও স্বপ্নদোষ হতে পারে, ঘুমের মধ্যে দুপুরেও হতে পারে, বিকালে ঘুমালে বিকালেও হতে পারে, আর রাত্রে ঘুমালে তো এটা তো একটা স্বাভাবিক লক্ষণ রয়েছেই যে হবে। এরকম লক্ষণ কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যায়। এবং সেই ব্যক্তিটার জীবনটা অলস্যভাবে কাটায়, সে কোনো কাজকাম করতে চায় না, কারো কথা শুনতে চায় না, কারো কথাকে গুরুত্ব দিতে চায় না, এবং বাড়ির মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এবং কাজের কথা বললে দেখতে পাওয়া যায় যে সে বলে আমি যা করব, মানে একটা বড় আনা চাল তার মধ্যে দেখতে পাওয়া যায়। এবং সে বিবাহিত পুরুষ হলে তার ক্ষেত্রে দেখা যায় সে তার স্ত্রীকে ঠিকমতো সুখ দিতে পারে না এবং স্ত্রীর প্রতি অন্যায়ভাবে অত্যাচার করতে থাকে। এটি হলো সেলেনিয়ামের সিমটম। এবারে বলবো সালফারের সিমটম, রেড লাইন সিমটমস অফ সালফার এক্সট্র্যাক্ট। যে সমস্ত পুরুষ হস্তমৈথুন্য করে বহুদিন ধরে পুরুষত্ব রোগে ভুগছেন, অর্থাৎ হস্তমৈথুন্য করে করে তাদের পুরুষত্ব রোগ হয়ে গেছে, যেমন ধৈর্যভঙ্গ, ইন্দ্রিয় শিথিলতা, তারপরে হচ্ছে বিশেষ করে লিঙ্গ অনেকের বেঁকে যায়, অনেকের ছোট হয়ে যায়, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়, হ্যাঁ, এই রকম লক্ষণে কিন্তু সালফার ওষুধটি খুব ভালো কার্যকারী। সে নিজেকে অত্যন্ত বুদ্ধিমান ভাবে, সালফারের যে রোগী হয় সে প্রত্যেকটা মানুষের উপরে একটু দাদাগিরি করতে চায়, অর্থাৎ বাড়ি ধরে নেন বাড়ির সে গার্জিয়ান, সেক্ষেত্রে দেখা যায় যে বাড়ি শুদ্ধ সবাইকে সে জ্ঞান দিতে থাকে এবং সেভাবে আমি পৃথিবীর সবথেকে মহাপণ্ডিত, আমি পৃথিবীর সবথেকে জ্ঞানী। একটা জ্ঞানী মানুষ যদি একটা কথা বলে তার কথাটাকে চেপে দেওয়ার চেষ্টা করে এবং নিজেকে বড় ভাবে এবং নিজের কথাটাকেই বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। সে যদি ভুলও বলে সেই ভুলটা বলবে না এটাই সঠিক, মানে এতটাই নিজেকে পণ্ডিত ভাবে। এবং দেখতে পাওয়া যায় এই সালফারের রোগীর মধ্যে প্রায় দেখা যায় ঘা, পাছড়া, চুলকানি, সোরিয়াসিস, চর্মের বিভিন্ন রোগ, এই সমস্ত লক্ষণগুলো সালফারের মধ্যে দেখতে পাওয়া যায়। এবারে বলবো লাইকোপোডিয়ামের সিমটম, রেড লাইন সিমটমস অফ লাইকোপোডিয়াম এক্সট্র্যাক্ট। এটি বিশেষ করে পুরুষদের সেক্সুয়াল রোগের একটি খুবই ভালো ঔষধ, বিশেষত যারা দীর্ঘদিন ধরে হস্তমৈথুন্য করে শারীরিক এবং মানসিক রোগে ভুগতে থাকেন তাদের ক্ষেত্রে এটি খুবই উপকারী। বিশেষত যারা স্ত্রী মিলন করতে যেয়ে স্ত্রীর কাছে হেরে যায় এবং তার বিশেষ করে স্ত্রীকে সুখ দিতে পারে না এবং সংসারে খুঁটিনাটি খুঁটিনাটি সর্বক্ষণ অশান্তি লেগেই থাকে বিভিন্ন কাজের জন্য, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যেটা সেটা হলো যে সেক্সুয়াল প্রবলেম, এটা তাদের মধ্যে খুবই দেখা যায়। তবে এটা আমরা শুধুমাত্র এইভাবে একটা লক্ষণের ওপরে দেখে আমরা দিতে পারি না, তবু এর একটি লক্ষণ রয়েছে যেটি যে কোনো রোগের ক্ষেত্রে বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বৃদ্ধি পায়, যে কোনো রোগের ক্ষেত্রে তাতেও আমরা দিতে পারি, সেই সব লক্ষণগুলো ফলো রেখে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এবং দেখা যায় অনেক পুরুষদের যাদের মানে সহবাসে অনিচ্ছা হয়ে যায়, মানে তাদের কোনো ইচ্ছাই নেই, মানে এক কথায় সম্পূর্ণ তাদের লিঙ্গ পুরো শিথিলতা হয়ে যায় এবং এক কথায় ক্ষমতাহীন হয়ে যায় এবং অক্ষমতা প্রকাশ পায়। এবং যদিও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তার এরকম একটা পরিস্থিতি এসছে যে আজকে মন মানসিকতা এসছে যে আমি আজকে একটু সেক্স করব, কিন্তু দেখা যায় দ্রুত তার মধ্যে বীর্যপাত, এই সমস্ত সমস্যা তার মধ্যে দেখতে পাওয়া যায়। 4টি মেডিসিনের সিমটম বললাম, এবারে বলবো ইন্ডিকেশনটা, ইন্ডিকেশন অফ জিস্ট সিমটমস ক্যালাডিনাম কমপ্লেক্স। এটি পুরুষদের সেক্সুয়াল রোগের মহা ঔষধ, এটি স্বপ্নদোষের মহা ঔষধ। লিঙ্গ শিথিলতা, লিঙ্গ বেঁকে যাওয়া, লিঙ্গের অক্ষমতা, লিঙ্গ শিথিলতা এবং
পুরুষাঙ্গের বিশেষ করে যাবতীয় সেক্সুয়াল সমস্যার সমাধান কিন্তু ক্যালাডিনাম কমপ্লেক্স ঔষধটি করে। আশা করছি আমার এই ভিডিওটি, বিশেষ করে স্টুডেন্ট যারা আছে, তোমরা বুঝতে পেরেছো, এবং ডাক্তার নার্গিস মেডিকেল হেল্প কলকাতা চ্যানেলের যে সমস্ত সাবস্ক্রাইব রয়েছেন, সাবস্ক্রাইবার যারা রয়েছেন, তারাও নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এ পর্যন্ত, আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে।